একটা চার্জকে যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় তাহলে কি হয় সেটা আমার প্রথমে দেখার চেষ্টা করব মোশন মোশন অফ এ চার্জ ইন এন্ড ইলেকট্রিক ফিল্ড এই জিনিসটা আমরা প্রথমে দেখাই চেষ্টা করব ধরো আমি একটা একটা স্থান নিলাম যেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থ্রু দা পেপার পেপারের ভিতর দিকে আচ্ছা এটা তো এটা একটা প্রেবুক করতে হবে জুমটা ঠিক হয়নি জুমটা ঠিক করি ওকে এখন মনে একটা একটু বেটার হবে এইখানে মনে করি ইলেকট্রিক ফিল্ড একটা ঠিক পেপারের ভিতর বরাবর কাজ করছে মানে সোজা উপর থেকে নিচের দিকে কাজ করতেছে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড যে ম্যাগনেটিক ফিল্ডের মান আমি বডি বি এটা কাজ করতেছে ইনসাইড এইভাবে এইভাবে চিহ্ন দিয়ে এটাকে দেখানো দেয় মানে ভিতর দিকে কাজ করছে এখন আমি যদি এখানে একটা চার্জ রেখে দিই ধরো একটা চার্জ কিউ তাহলে এই চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে সেই সেই ফোর্সটার মান কি হবে দ্য ফোর্স Right on an electric field on sorry on an magnetic field field on a charge at magnetic field is F.

তখন আমি এফ এর ম্যাগনিচুড লিখতে পারি কিউ ভি ভি এখন এটাকে ছবিতে কেমন দেখাবে এই ছবিতে এটা আসলে তার ভি হবে এরকম এইভাবে সে একটা সার্কুলার পথে ঘুরতে পারে এই সার্কুলার পথে ঘুরতে থাকবে এখানে যখন চার্জটা এখানে থাকবে তখন এদিকে তার ফোর্স কাজ করবে যখন এখানে থাকবে সব সময় স্পর্শক বরাবর এই বস্তুটার উপর এন্ড जितने बहुत सुधर सर्कुलरी प्रक्रिया थे आधे एक एनएक्टर सेंटीपेटल फोर्स आगे सेंटीपेटल फोर्स फोर्स अमर जानिए सेंटीपेटल फोर्स एफसी इक्वल टू एनबी स्क्वायर बाई এখন আমরা জানি এই সেন্টিপেটাল ফোর্সটা এই চার্জটাকে দূরে সরে যেতে বাধা দিবে তার মানে সে একটা সার্কুলার অর্বিটে ঘুরতে পারবে এবং তার উপর যে অ্যাপ্লাইড যে ফোর্স আছে সেই ফোর্স এবং সেন্টিপেটাল ফোর্স এক সমান হলে তখন এটা একটা সার্কুলার ফোর্টে ঘুরবে তাহলে ইন ইকুয়েলিব্রিয়াম ইকুয়েলিব্রিয়াম এম ভি স্কোয়ার

আমরা জানি কাইনেটিক এনার্জি কে কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার দেয়ার ফর ভি ক্যান বি রিটেন এস টু কে বাই এম রুট এর এই মানটা আমি এখানে যদি বসা দিই তাহলে এখানে হবে রেজাল্টটা আমি পাবো ওয়ান ওভার কিউ বি বাই টু কে এম টু কে এখন যদি আমি যখন আর পাবো তখন আমি এটার সাথে সাথে টাইম পিরিয়ড বের করতে পারবো যেহেতু রেডিয়াস আমার জানা আছে টাইম পিরিয়ড আমি তাহলে বের করবো কিভাবে টাইম পিরিয়ড টাইম পিরিয়ড হলো টি ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই

দ্য ভেলো অফ টি ই বয় টু টু এস ফাই এ ভাইট এটা কিসের টাইম পিরিয়েড এই যে এই প্রক্রিয়াটা এই ঘটনাটা পুরোটাকে আমরা বলি সাইক্লোট্রন সাইক্লোটন নামে একটা যন্ত্র আছে যেই যন্ত্র এভাবে ম্যাগনেটিক ফুল তৈরি করা হয় এবং বিভিন্ন রকম চার্জ ইলেকট্রনিক চার্জ হতে পারে কোনো একটা আয়ন হতে পারে এগুলিকে এভাবে একটা সার্কুলার মোশনে ঘুরে তার 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 অনেকগুলি গুণাবলী সেগুলি আমরা বের করতে পারি ক্যারেক্টারিস্টিক্স বের করার জন্য এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করে তাহলে দিস টাইম পিরিয়ড ইজ দ্য টাইম পিরিয়ড অফ এ সাইক্লোটন টাইম পিরিয়ড অফ এ সাইক্লোটন পৃথিবীতে মানে অনেক সাইক্লোটন অনেক দেশে সাইক্লোটন তৈরি করে খুব এক্সপেন্সিভ তার জন্য অনেক দেশ মিলে মিলে এক একটা সাইক্লোটন তৈরি করে যারা নিউক্লিয়াফিক্স এর রিসার্চ করে তারা সাধারণত এই ব্যবহার করার সুযোগ পায় বেশি তো এখন টাইম পিরিয়ডটা আমরা বের করার পরেই আমরা আমরা এখন একটা ইলেকট্রনকে নিয়ে চেষ্টা করব যে একটা ইলেকট্রন যদি এখানে থাকে তাহলে সেটা কিভাবে কাজ তাহলে এখন আমি এইভাবে একটা ছবি আঁকি একটা ধরো দিস ইস দিস ইস একটা একটা ইলেকট্রন যদি অ্যান ইলেকট্রন Electron, electron of Charge E Charge E minus Moving with the velocity with the velocity Velocity V experiences experiences a force a force in a magnetic field age. Age. h tahle humra f equal to minus e by c into v plus

কিন্তু আমি যদি তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এম ডিডিটি এম কে আমি কনস্ট্যান্ট ধরতেছি এম এক্স and Fy equal to d dt of m b y tale ekhon ekhane ami pai vx dot eta theke ami pabo vx dot equal to equal to 1 over n fx equal to 1 over n টা মাইনাস দিয়ে ও e / nc by h r vy 6 single vy.8 থেকে পাবো this is equal to eh eh mc by x ও এখানে সরি এখানে কিন্তু একটা প্লাস আছে এই fy এটা হলো প্লাস কারণ এখানে একটা মাইনাস একটা প্লাস তাহলে এখানে পেলাম একটা মাইনাস মানে পাইলাম একটা মাইনাস পেলাম একটা আমি এইগুলিকে এখানে এইচ এইচটাকে আমি আগে করে লিখি তাহলে এটাকে সি এটাকে ওমেগাসি লিখতে পারবো তাহলে আমি সলভ যদি করি তাহলে এটা হয়ে যাবে এরকম সলভিং এখন এই জিনিসটা থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন যদি সামনে নিয়ে যাই তাহলে তাহলে আমরা ভিএক্স এবং ভি এটাকে আমরা পরে আবার ব্যবহার করতে পারবো এখন ইলেকট্রনটা আসলে কি করে ইলেকট্রনটা তাহলে যদি একটা এই বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করা হয় না এখানে যদি এইচ একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে আর এটা যদি জেড হয় মানে জেট বরাবর ম্যাগনেটিক ফিল্ড আসে তখন ইলেকট্রনটা এরকম একটা হেলিক্যাল মোশনে চলতে থাকে এবং তার ভেলোসিটির এক্স এবং ওয়াই কম্পোনেন্ট হবে এটা যদি এখানে ভি জিরো ভি ওয়াই এগুলি এখান থেকে আসবে তো আমি লিখতে পারি দা ইলেকট্রন ইলেকট্রন ডাজ এ সাইক্লোটন মোশন ডাজ এ সাইক্লোটন মোশন

এই সময়ে ইলেকট্রন গুলি ম্যাগনেটিক ফিল্ডের ভিতর একটা নন ম্যাগনেটিক অবজেক্টের মতো কাজ করে হুইচ স্প্রেড হুইচ স্প্রেট Electron Electron in a magnetic field, field behaves like a like a non magnetic object. এটা আমার একটু গুগল করতে হবে কারণ এই এই একটু নামটা আমি দেখতে চাই এক মিনিট আমাকে সময় দাও এটা একটু বানান ভুল আছে এটা একটু ঠিক করে দিচ্ছি এই থিওরটা আসলে বলতে হলো যে ওয়েন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যান্ড ক্লাসিক্যাল মেকানিক্স আর অ্যাপ্লাইড কনসিস্টেন্টলি দ্য থার্মাল ম্যাগনেটাইজেশন ইস অলওয়েজ জিরো তার মানে হলো ইলেকট্রনগুলি তখন আর তখন আর ম্যাগনেট তার ম্যাগনেটেশন জিরো হওয়ার অর্থকে সে আবার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো বিহেভ করে ওকে তাহলে এই হলো কি আমার এই কারেকশন লিওয়েল হবে আমি লি লিখছিলাম শুধু কিন্তু লিওয়েল এখন আমরা একটা ভেক্টর পোটেন্সিয়াল দিয়ে এটাকে সলভ করতে চাই এ ম্যাগনেটিক ফিল্ড ফিল্ড

এই এই আমরা ভ্যাক্টর অফ প্রোটেকশন পাই এখন এখন দায়নেটিক এনার্জি অফ ফ্রি ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি Free electron. Free electron is given by given by one over two n two n minus e by c a whole square and

আর ইলেকট্রনিক পার্টিকে ফাংশনটা হলো এরকম e টু দি পাওয়ার p স্কয়ার বাই 2m 2n b ইনটু px এই ফাংশনটা যে এইগুলি ম্যাগনেটিক ফিল্ডে কোন দা পার্টিক ফাংশন ফাংশন Is not affected by, by magnetic field. क्लैिकली क्लैसिकली इलेक्ट्रन आर नट एफेक्टेड मैग्नेटिक फिल्ड

আর এ হবে এল হবে প্লাস এক্স এইচ যে প্লাস জিরো কে কারণ তার যদি এইচ এর ডিরেকশন শুধু জেড বরাবর থাকে তখন এর ডিরেকশনটা হবে শুধুমাত্র জের দিকে তাহলে জিরো এইচ জিরো কে ঠিক ঠিক আছে তো দিস তোয়াল টু আমরা পাবো এই কোয়েশনটা থেকে আমরা পাবো দিস ইজ ইকুয়াল টু ওয়ান ওভার মিউ কে এইচ শুধুমাত্র একটা টার্মই আমরা পাবো

X whole square plus PZ squared. You have a whole square coordinate column. This is equal to, like a PZ squared by 2M plus PX squared by 2M plus half M omega C squared PY M omega C minus X squared

into phi x turn the a equation second bubble p x squared by 2 m plus half m omega c squared into h cut k y by m omega c minus x into phi x equal to

equation is a equation of of harmonic harmonic oscillator oscillator which is which is which is

solution can be written as written as E equal to Bz square by 2 n equal to L plus half L half h cut omega c. Eterno equation for the energy Equation for the energy energy of an electron electron in a cyclotron in a cyclotron the cyclotron for magnetic field.

এটা এটা ধরো হতে পারে যে এটা একটা ইলেকট্রনের কক্ষপথ পথ এরকম কিছু একটা হতে পারে এখন আমি করলাম কি এখানে এদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই যখনই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবো তখনই আমি এরকম একটা এরকম একটা শেপের একটা জিনিস পাবো জিনিসটা ছবিটা আসলে ঠিক মতো আকার ডিফিকাল্ট এইখানে এখন এখানে আমার একটা সার্কেলের মতো আঁকতে হবে এই সার্কেল এই সার্কেলটা হবে এই সার্কেলটা হবে ঠিক এই যে একটা স্পেয়ার আছে স্পেয়ারের একটা এটা ধরো একটা প্লেন এই প্লেনটাকে আমি ধরো যদি বলি এটা একটা এটা একটা প্লেন তাহলে এই সার্কেলটা হবে এই প্লেনের একটা উপর একটা সার্কেল এই এই একটা এই এই জায়গাটা দেখতে পাচ্ছো এইটা হবে এই এই যে প্লেনের উপর আমি যদি একটা একটা স্ফিয়ারকে আমি কাটি ধর একটা পনিরের টুকরা সেটাকে যদি আমি দিকে কেটে ফেলি তাহলে আমি কি পাবো এই বাইরের দিকে একটা সার্কেলের মতো পাবো তার মানে যখন আমি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল এখানে অ্যাপ্লাই করব তখন ইলেকট্রনগুলি এই সার্কেল বরাবর ঘুরতে থাকবে এই সার্কেল বরাবর ঘুরতে থাকবে তখন আমরা লরেন্স ফোর্স পাবো এবভাবেই এইচ কাট

डेल के, के बोलते डेल के नैट डेल के इज ग्रुप भैन Time period is defined by is defined by time is defined by the time taken taken by the

मानी लिखते ठीक जैगे এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পুরো একবার ঘুরে আসতে কি সময় লাগছে একটা সেটা আমরা বের করতেছি এখন আমি জানি ডেল কে ই ডেল কে ই ইকুয়াল টু হলো ডেল ই বাই ডেল কে পারপেন্ডিকুলার তাহলে ওয়ান ওভার ডেল ওয়ান ওভার ডেল

মাইনাস এইচ ক্যাপ স্কোয়ার সি ইএ ইন্টেগ্রেশন অফ এখানে আমি এই জিনিসটার মানটা বসা দিব এখান থেকে এখান থেকে বসা দিলে আমি পাবো কি মাইনাস এইচ ক্যাপ সি বাই ইএ ইএচ ওয়ান ওভার

एच करेट स्क्वायर सी एच देल स वाई देल ई तब मैं इटे आम्टा क्या बोलता हूँ सी देल स तब मानी देल देल के वार पंडिकुलर डीके इटे क्या बोलता है से अम्मी एक एक सरफेस लिमिटेड सरफेस ऐसे जिसमें

তাহলে আমরা এইখান থেকে সাইক্লোটন মোশন লিখতে পারি উই ক্যান ডিফাইন দিস দিস সাইক্লোটন অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি এখন সাইক্লোটন মেস ইকুয়াল টু ওয়ান এম সি স্টার দিয়ে আমরা এটাকে ডিফাইন করি কিন্তু কারণ কারণ ওমেগাসি ইজ ডিফাইন বাই পিএইচার সি এটা আমরা ওমেগাসি অনেকবারই লিখছি এখানে ওমেগাসি কোথায় লিখছে দেখে নি ওমেগাসি এখানে আসে

স্পেসি ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় তখন তার টাইম পিরিয়ড এবং সাইক্লোট্রন মেসের ইয়াটা বের করে তার মানগুলি তো এইখানে আমরা আজকে থামতে হবে আমরা আগামীকাল ক্লাসে ফার্মি সার্ফেস কিভাবে ডিটারমাইন করা যায় এরকম কয়েকটা কয়েকটা জিনিস শেখাবো আর এইটার লেখাগুলি বুঝতে পারছি খুব হ্যাপাজ হয়ে গেছে এটার যে নোটটা আছে সেই নোটটা আমি খুঁজে তোমাদেরকে দিয়ে দিব তোমরা এখানে লেখাগুলি যেখানে ভুল আছে এগুলি একটু কারেকশন করে নিন ঠিক আছে তাহলে আজকে এখানে থাক কারণ এটার পরে আমার আবার আরেকটা ক্লাস আছে আগামী কালকে ক্লাস হবে তারপরে আমরা চেষ্টা করব শুক্র এবং শনিবার দুইটা অনলাইন ক্লাস থেকে যেন কোর্সটা আমি তাড়াতাড়ি শেষ করতে পারি তো সবাই ভালো থাকবে আমি কয়েকটা রেকর্ডিং মনে দেওয়া বাকি আছে ওগুলি চেষ্টা করবো আজকে ভিতর দিয়ে দিই তো দেখা সবাইকে ওকে স্যার